আরে মৌত আমার এক পেয়ালা, মৌত গাছেন কুল্লু নাছেন সারবু, কবর বাইতিন কুল্লু নাছেন দাখেলু। কবি বড় চমৎকার বলে বলেন, মৌত গাছেন কুল্লু নাছেন সারবু, কবর বাইতিন কুল্লু নাছেন দাখেলু। মৌত এমন একটা পিয়ালা, এমন একটা সরপুত, যা সকলকেই পান করতে হয়, জোরে বলেন ঠিক কিনা। আর কবর এমন একটা বিছানা, যেই বিছানায় সবাইকে শুইতে হয়, জোরে বলেন ঠিক কিনা। ফেরারি কোম্পানির মালিক ছিল, বাড়ি ছিলেন অস্ট্রেলিয়ায়। কোথায় জোরে বলেন, যারা ইউটিউব ফেসবুক চ্যানেল তারা জানেন, তার নাম হলো আলী বানাত। কি জোরে বলেন, এই আলী বানাত এতটা টাকা পয়সা ওলা ছিল, এতটা ধন দৌলতের মালিক ছিল, তিনি যেই গাড়িটায় চলতো, আমার ভাইয়েরা ওই দেশের ডলার হিসাবে বাংলাদেশের যে টাকা আসে, আমার ভাইয়েরা তার গাড়িটার দাম ছিল 50 কোটি টাকা। কত কোটি জোরে বলেন, আলী বানাত যে গাড়িতে চলতো ওই গাড়িটার দাম ছিল 50 কোটি। শুধু তাই নয়, আলী বানাত আমার ভাইরা হাতের ভিতরে যে ব্যাসলাইটটা পরিধান করতো, এই ব্যাসলাইটের দাম ছিল 50 লক্ষ। কয় লক্ষ জোরে বলেন, 50 লক্ষ টাকা ছিল ব্যাসলাইটের দামটা। শুধু তাই নয়, আলী বানাত পায়ের ভিতরে যে শুজ, যে জুতোটা পরিধান করতো, এই জুতার দাম ছিল 1 লক্ষ টাকা। কয় লক্ষ জোরে বলেন, 1 লক্ষ টাকার জুতা এই আলী বানাত পরতো। শুধু তাই নয়, এরকম তার 1-2 জোড়া জুতা না, তার ঘরের ভিতরে 1 লক্ষ টাকার অনেক জুতা ছিল। গাড়ি 1-2টা না, 50 কোটি টাকার গাড়ি অনেকগুলা ছিল। ব্যাসলেট 1টা না, 50 লক্ষ টাকার ব্যাসলেট অনেকগুলো তার ছিল। আমার ভাইয়েরা হঠাৎ করে আলী বানাত একদিন মনের ভিতরে বাড়ি দিল। কি দিল জোরে বলেন, আলী বানাত হঠাৎ করে একদিন চা খাচ্ছে, কি খাচ্ছে জোরে বলেন, টাকা পয়সার তো অভাব নাই, ও মুসলমান দিলে ভয় হয় না, চোখের পানি একটু আসে না। এই আলী বানাত হঠাৎ করে একদিন চা পান করে, চা কি জোরে বলেন, চা পান করে। হঠাৎ করে আলী বানাত লক্ষ্য করে দেখে জিব্বার ভিতরে কেমন কেমন যেন লাগে, চাটা মনে হয় গরম হয়েছে। কি হয়েছে জোরে বলেন, গরম হয়েছে, যার কারণে আমার জিব্বার ভিতরে ফুসকা পড়ে গেছে। কিন্তু না, আলী বানাত চার কাপটা ফেলে দিয়ে চিন্তা করলো, টাকার তো অভাব নাই, 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা, অস্ট্রেলিয়ায় বাস করি, টাকার পয়সার অভাব নাই। ডাক্তারের কাছে চলে গেলেন, আমার ভাইরা কয়েক প্রকারের টেস্ট দেওয়া হলো। ডাক্তার চোখের মুখের দিকে তাকাইয়া বলে, ভাই আলী বানাত, আপনার যে রোগ হয়েছে যদি বলি, আপনি কি স্থির থাকতে পারবেন, আপনি কি আপনার জীবন নিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন, নাকি জীবনটাকে এখনই শেষ করে দিবেন। ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার টাকা পয়সার অভাব নাই, সব আমি ঠিক করতে পারবো, কি হয়েছে একটু বলেন। টকভুকে যুবক, চেহারাটা অনেক সুন্দর, অনেক লম্বা দেখবেন আমার ভাইয়েরা, নৌজোয়ান তাগড়া যুবক দেখতে, ফুটফুটে সন্তান। ডাক্তার ডাক দিয়ে বলে, আলী বানাত তোমার এমন একটা ক্যান্সার হয়েছে। ও আলী বানাত রে, ক্যান্সারের স্তর হলো 3টা, কয়টা জোরে বলেন, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। তোমার এমন এক ক্যান্সার হয়েছে, গোটা পৃথিবীতে এ রোগের কোনো ঔষধ চিকিৎসা তৈরি হয় নাই। আলী বানাত হসপিটালের ভেতরে চোখের পানি ছেড়ে দিলে, 1 কোটি টাকা আকাশের মালিক আমি আলী বানাতকে দিয়েছে, সব গাড়ি বাড়ি সব পড়ে থাকবে। ডাক্তার বলল, আলী বানাত তুমি মাত্র আর 3 মাস হায়াতে বাঁচবা, 3 মাস পরে তুমি মরে যাবা, তোমার মৃত্যু চলে আসবে। আলী বানাত টেনশনে পড়ে গেলেন, আরে 1 লক্ষ টাকা, আমার গাড়ি বাড়ি সব রয়ে গেল, কিন্তু এই টাকা পয়সা আমাকে বাঁচাইতে পারলো না, জোরে বলেন ঠিক কিনা। আলী বানাত ওই হসপিটালের ভিতরে তওবা করে বের হলেন, যে টাকা আমাকে দুনিয়াতে বাঁচাইতে পারে নাই, এই টাকা আমি আলী বানাতকে কবরে বাঁচাবে, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা
সঙ্গে সঙ্গে হসপিটালে চোখের পানি ছেড়ে বাবা মার কাছে বাড়িতে ফিরে গেল। আমার ভাইয়েরা সব সম্পত্তি বিক্রি করে দিল। আলী বানাত এবার সব গাড়ি বাড়ি বিক্রি করে দিয়া এতিম সন্তানদের পাশে দাঁড়াইলেন, গরিব মিসকিনদের পাশে দাঁড়াইলেন। আমার ভাইয়েরা সব দান করে দিলেন, দান করে দিলেন, দান করে দিলেন। আলী বানাত সব দান করে দিলেন। একজন ইসলামিক স্কলার, ওই দেশের একজন ইসলামিক স্কলার তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ও আলী বানাত ভাই, সব তো বিক্রি করে দিলেন এক ক্যান্সারের, ক্যান্সারের ভয়ে। ডাক্তার বলছে আপনি মাত্র 3 মাস বাঁচবেন। কয় মাস ধরে বলেন? 3 মাস পৃথিবীতে থাকবেন। ও আলী বানাত আপনার কাছে কেমন লাগে, আপনার ইচ্ছাটা কি একটু আমাকে খুলে বলুন। ওই ইসলামিক স্কলার রুমের ভিতরে সব কিছু ঘুরা ঘুরা দেখলেন। আলী বানাত ডাক দিয়ে বলে, হুজুর আমি আলী বানাত কষ্ট পাই না, আমি খুশি হয়েছি, আমি আলী বানাত বড় খুশি হয়েছি। আল্লাহ আমি আলী বানাতকে রহমত স্বরূপ, নিয়ামত স্বরূপ দিয়েছে ক্যান্সার। আল্লাহু আকবার! শুধু তাই নয়, আজকে যদি এই ক্যান্সারের সুযোগ আমি আলী বানাতের শরীরে না লাগতো রে, তাইলে আমি আলী বানাত আল্লাহকে খুঁজে পাইতাম না। টাকার জন্য, সম্পদের জন্য, ধন সম্পদের মোহে, ক্ষমতার বলে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, সব বিলীন করে দিলাম, আমার বাঁচার কোনো দরকার নাই। যে টাকা আমাকে দুনিয়াতে বাঁচাইতে পারবে না, ওই টাকা অবশ্যই অবশ্যই আমাকে কবরে বাঁচাবে। আপনার আলী বানাতের মৃত্যুটা দেখবেন আমার ভাইয়েরা, আমরা চিৎকার করে করে মৃত্যুবরণ করি, আমরা কারো বুকটা উপরে উঠে যায়, আমার ভাইয়েরা ফেনা উঠে যায়, অনেক কষ্ট হয়, চিৎকার পারে জোরে বলেন ঠিক কিনা, পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, কিন্তু আলী বানাতের এমন হয় না। আলী বানাতের মৃত্যুটা ইউটিউবে এখনো সবার সামনে ভাসে, গোটা বিশ্বকে আশ্চর্য করে দিয়ে গেছে আলী বানাত এই যুবকটা। আমার ভাইরা মৃত্যুর সময় ওই যে সূরাতুল বাকারার ওই লাস্টের আয়াতটা, আমানার রাসূলু বিমা উনজিলা, আয়াতের চিৎকারগুলো আলী বানাত দেয়, চিৎকার কোরআনের আয়াত তিলাওয়াত করতে করতে জীবনটা বের করে দেয়। আমার ভাইরা, ডাক্তার বলছে আলী বানাত তুমি মাত্র 3 মাস বাঁচবা, কয় মাস ধরে বলেন? আমার ভাইরা, আলী বানাত এই আল্লাহর পথে আসার পরে কোরআনকে ভালোবাসার কারণে এতিম মিসকিনের পাশে দাঁড়ালে। আমার ভাইয়ের রসুল হাদিসের ভিতরে বলছে, যারা এতিম মিসকিনের পাশে দাঁড়ায়, অসহায় মানুষকে দান করে, মানুষকে খাওয়ায়, গরিব মানুষকে খাওয়ায়, তার হায়াতটা বেড়ে যায় জোরে বলেন ঠিক কিনা, বিপদ আপদ মুক্ত হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা, বাস্তব না অবাস্তব জোরে বলেন। যে ডাক্তার বলছে আলী বানাত 3 মাস বাঁচবে, ওই আলী বানাত গোটা বিশ্বে তিনি আরও 3 বছর বাচ্চা গেছে। কয় বছর জোরে বলেন? 3 বছর হায়াত নিয়ে এরপরে লাস্টে আলী বানাতের মৃত্যু হয়েছে। আমার ভাইরা এজন্য বলি সাবধান, মৃত্যু কখনকার চলে আসবে কেউ বলতে পারে না, কি করতে পারে না জোরে বলেন, কেউ বলতে পারে না। কত বড় বড় টাকা বলা পয়সাওয়ালা আছে, সারা দিন না খেয়ে থাকতে হয়, খাবার নিষেধ, কি জোরে বলেন? রাতের বেলা 1 রুটি, হাফ রুটি, তো আবার সবজি টবজি আপনার তরকারি টরকারি ছাড়া আছে না নাই জোরে বলেন। ভ্যান চালক পেট ভরে ভাত খেয়ে পরে সুন্দর করে ঘুম, জোরে বলেন ঠিক কিনা, কথা কয় না আরো জোরে বলেন ঠিক কিনা। হাজরতের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, আলোচনা শুনে আমরা আনন্দিত হয়েছি।